আজকে আমাদের আলোচনা আলোচ্য বিষয় নিয়েছি আল্লাহর ওলি পীর মাশায়েখ সম্পর্কে। রব্বুল ইজ্জত আমাকে বারবার আপনাদের কি শুনবার হিকমত ধৈর্য সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে না আমি রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ওলি শব্দটা ব্যবহার করেছে। ওলি শব্দটি একবচন, বহুবচনে আউলিয়া। ওলি অর্থ আসহাব বা কাফিল, এক অর্থ হচ্ছে বন্ধু। ওলির আরেক অর্থ হচ্ছে অভিভাবক। আমরা যখন বিবাহের ভিতরে ওলি বাবা ডাকে না, ওলি বাবা কোথায়, তার মানে মেয়ের ওলি বাবা হচ্ছে ওনার অভিভাবক। এই ওলি অর্থ অভিভাবক, আবার এই ওলি অর্থ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের কি ঘোষণা করেন, কারা তার বন্ধু, কারা তার দোস্ত, কারা তার আপনজন। রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা। যারা রব্বুল ইজ্জতকে বলছে যে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে, আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে, আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই যে আমরা স্বীকার করলাম যে আমাদের রব আল্লাহ, এর উপর ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে জীবনও, কখনো আল্লাহকে সামান্য ইঞ্চি থেকে ইঞ্চি পরিমাণ আল্লাহকে বলে যায় না, সব সময় তারা মনে প্রাণে বিশ্বাস করে তাদের রব একজন, তিনি কে, জোরে কন্যা, তিনি কে, আল্লাহ। তাআলা পবিত্র কোরআনে বলছেন যখন মুমিনরা বলবে আমাদের রব আল্লাহ এবং তার উপরে ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, তখন তাদের মৃত্যুর সময় কিছু ফেরেশতা আসে। আয়েশা কি বলে, আলা তাখাফু, তোমরা ভয় করিও না, তোমাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর সময় এত আজাব কষ্টের মধ্যে থাকে, দুনিয়াস্ত পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও তার তৃষ্ণা মেটা যাবে না। এই কঠিন মুহূর্তে ফেরেশতারা সান্ত্বনা বাণী শোনায়, একজন মানুষ অসুস্থ, এই মানুষটার পাশে যদি যেয়ে আপনি পরামর্শ দেন যে ভাই বেশি দিন লাগবে না, অল্প কিছুতেই তুমি সেরে উঠবা, চিন্তার কোনো কারণ নাই, মানুষটা অটোমেটিকলি মেন্টালিটি ভাবে সে সুস্থ হয়ে ওঠে। ঠিক মানুষ যখন মৃত্যুর মুহূর্তে পৌঁছে যায় ফেরেশতারা এসে বলে আলা তাখাফ, ভয় করিও না, ওয়ালা তাহজান, শুধু ভয় তো করবাই না, চিন্তাও করিও না, ভয়ও নাই চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাতি কুনতুম তুআদুন, এটা আল্লাহ তাআলার ওয়াদা তোমাদের জন্য, অর্থাৎ মুমিন তারাই, আল্লাহর বন্ধু তারাই, যারা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে আমাদের আল্লাহ একজন, তিনি আল্লাহ, এই কথার উপরে শিখ থাকে। আল্লাহ তাআলা বলছেন তার মৃত্যুর কোনো চিন্তা নাই, ভয় নাই, এবং তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, এরাই হচ্ছে আল্লাহর চরম পরম বন্ধু, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সারাংশ নিতে পারি যে আমরাও আল্লাহর বন্ধু, কারণ আমরা জন্মের পর থেকেই জেনে এসেছি আমাদের রব আল্লাহ, এবং এর উপরই এখন ইস্তেকামত আসলে আমরা যে আল্লাহর বন্ধু এটা পেয়ে গেলাম। এখন বলতে পারেন আমরা আল্লাহর বন্ধু কাম তো ঠিক মতো করি না, এখানে কামের কথা বলে নাই, কামের কথা সামনে আসতেছে। রব্বুল ইজ্জত সূরা ইউনূস এর 62 আয়াতে বলছেন, আলা ইন্না আউনিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম বলছেন আলা, হে মুমিনরা শুনে রাখো, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা প্রম বন্ধু, আল্লাহ যারা দোস্ত, আল্লাহ যারা সাহেব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তাদের কোনো ভয় নাই, কারো তাদের কোনো চিন্তা নাই, তারা দুনিয়ার মধ্যে পরম শান্তিতে থাকে। জোরে করে সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয় বন্ধু, এই দুনিয়ায় তাদের কোনো ভয় নাই।
আপনারা যারা বিভিন্ন দরবারে যান, ধরেন एग्जांपल সুশীল সবুজরা আসে, কেউ এই মনস্থ হয়ে যায় না যে তাকে গুলি করে হত্যা করব, কারণ আমরা এই মনস্থ হয়ে যাই তার কথাগুলো শুনে আমরা একটু পর্দাশীল হব, নামাজি হব, যাকাত দানওয়ালা হব। পীর মশাইখগণ যারা তারা শুধুমাত্র আল্লাহকেই ভয় করে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাযীনা আমানুত্তু তোমরা কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার দরকার নাই। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যারা আমার বন্ধু তাদের দুনিয়ায় কোনো ভয় নাই। যত পেরেশান টাকাওয়ালা কখন কোথায় দিয়ে ডাকাত আসে ডাকাতি করে, যত পেরেশান যারা মন্ত্রিত্ব পদে আছেন কখন কোথায় এসে আমাদেরকে অ্যাকশন করে মেরে ফেলে, ঘুম করে ফেলে, কিন্তু আল্লাহর ওলিদের এই টেনশন থেকে মুক্ত করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যারা আমার বন্ধু হইবা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, কারা সেই বন্ধু? তারা হলো এক নাম্বার ঈমানদার, দুই নাম্বার তাকওয়াবান। সুবহানাল্লাহ, এক নাম্বার তারা হচ্ছে ঈমানদার, তার মানে আমরা হচ্ছে ঈমানদার। ওয়া কানু ইত্তাকুন, এবং তারা তাকওয়া অবলম্বন করে, এখানেই আমাদের ঘাটতি হয়ে যায়। তাকওয়া অবলম্বন করে, যখন একটা কাটাওয়ালা বাগানের পাশ দিয়ে এর মাঝখান দিয়ে পথ, তুমি তখন কিভাবে যাইবা? দুপাশেই কাটা, তোমারও যেতে হবে, তো তুমি কিভাবে যাইবা? লোকটা বলবে আমার জামা কাপড় গুছিয়ে এরপরে আমি কাটা দেখে দেখে সরিয়ে আস্তে আস্তে রাস্তা পার হয়ে যাব। ধান গাছের মাঝখান দিয়ে গেলে আমরা দুই সারি করে এরপর মাঝখান দিয়ে যাই, যাতে ধানও নষ্ট না হয় আমারও ক্ষতি না হয়। বলা হয়েছে যে ব্যক্তি এরপ করবে যে তার জামা কাপড় গুছিয়ে নিল এরপরে এইভাবে জেল, ঠিক দুনিয়ার মধ্যে ডান দিক থেকে টাকার লোভ আসবে, বাম দিক থেকে গুনাহের আফসোস আসবে, সামনে থেকে পিছন থেকে দুনিয়া বিমুখতা থেকে দূরে থাকার তো দূরে কথা, দুনিয়া লোভী হবে। এই দুনিয়া লোভী থেকে গুনাহ থেকে সব কিছু ছাড় মাঠ করে চিকন রাস্তা দিয়ে যে সে যাবে সেই রাস্তাটাই হচ্ছে তাকওয়াবান। সুবহানাল্লাহ। একটা মানুষ সাপকে ভয় পায়, তার মানে সাপের গর্ত দেখলে সে দূরে সরে যাবে, এটা হচ্ছে ভয় করা। কিন্তু সাপের গর্ত যে দূরে সে বসে থাকে তার মানে সে ভয় পায় না। আমরা অনেক সময় মিথ্যা কথা বলি তার মানে আল্লাহর ভয় সম্পূর্ণ আমাদের মনে আসে না। যদি মিথ্যা কথা বলার সময় এই চিন্তা আসতো যে আমি তো আল্লাহকে ভয় করি, তাহলে মিথ্যা কথা বলি কিভাবে? কথা বুঝতে পারছি? আমি রাত্রে সারা রাত মোবাইলে মেসেজিং করি, সকালবেলা ফজরের সময় ঘুমাই, তার মানে আমার মধ্যে কোনো ভয় নাই যে আমার ফজর নামাজ পড়তে হবে, নতুবা আসরের ময়দানে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই ভয় যেহেতু নাই সেজন্য ওয়াকানু ইত্তাকুন, এই তাকওয়ার উপরে আমরা নাই সেজন্য আমরা আল্লাহর ওলি হতে পারি। এতক্ষণ তো সুসংবাদ দিলাম আমরা সবাই আল্লাহর ওলি, এখন ইত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করবেন তারাই হচ্ছে কার বন্ধু? সবাই বলেন কার বন্ধু? হাজিরিন হাদিস কেরামগণ বলেন, আরেকটা সংজ্ঞাতে বলা হয়েছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। আপনাকে দেখলে যদি মানুষ মনে করে এই লোকটাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আপনাকে দেখলে যদি আমার আল্লাহর কথা স্মরণ হয় তাহলে আপনি আল্লাহর ওলি। আমাদের মধ্য থেকে যারা হালাল হারাম বেচে শুনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন খান দিয়ে কতক্ষণ তারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা নিজেও জানে না। সুবহানাল্লাহ। প্রিয়হাজিরিন, এজন্য বলা হয়েছে যে ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা কার ওলি? হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলছেন পৃথিবীর জমিনে আমার বান্দারা নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করে, যখন আমার নৈকট্য অর্জনের জন্য পাগল পড়া হয়ে যায় আমি রব্বুল ইজ্জত তখন সেই বান্দাগুলোকে পরম ভালোবাসি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, আপনারা বাসেন আল্লাহকে? তো সুবহানাল্লাহ দিয়ে আসতে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নফল ইবাদত করতে করতে যখন বান্দা আমাকে লাইক করে আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। শুধু ভালোবাসেই না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বান্দা যখন হাত দিয়ে ধরে তখন কেমন জানি আমি আল্লাহর হাত দিয়ে ধরে, বান্দা যখন পা দিয়ে চলে তখন কেমন জানি আমার পা দিয়ে চলে, বান্দা যখন কিছু করে আমাকে সে ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ। বলে বান্দা কেউ নয়, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর কন্ট্রোলে বান্দা চলতেছে, এই জন্য রব্বুল ইজ্জত বলে বান্দা তখন আমার হয়ে যায়।
রিহাজিন তার মানে বেলাম এক নম্বরে ওয়াকানু ইয়াতাকুন যারা তাকওয়া অবলম্বন করে তারা হচ্ছে আল্লাহর ওলি দুই নম্বরে ঈমানদার যারা তারা আল্লাহর ওলি তিন নম্বরে যারা দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তারা আল্লাহর ওলি চতুর্থ নম্বর যারা ইবাদত মশগুল থাকে নফল ইবাদত করে ফরজের পাশাপাশি নফল ইবাদত করে তারা হোক কার ওলি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সব মানুষের চাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেমগণ কারা ভয় করে আলেমগণ তারা জানে পরকালের শাস্তি কি রকম কত ভয়ঙ্কর শাস্তি হতে পারে এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় নিশ্চয় আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস সুবহানাল্লাহ কার ওয়ারিস নবীর ওয়ারিস তবে আলেমের মতো আলেম হতে হবে নামে আলেম হলেন কামে কর্মে আলেমের কোনো লেবাস নাই সুরত নাই পোশাক নাই তাকে আলেম বলা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেম দুই প্রকার এক প্রকার আলেম সবচেয়ে ভালো আরেক প্রকার আলেম হচ্ছে সবচেয়ে খারাপ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন এই যে সমস্ত কথাগুলো বললাম এতক্ষণ বলছিলাম আল্লাহর ওলি যারা তাদের গুণগীর্তন করলাম এবার আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহ ভয় করো ভয় করার পাশাপাশি যারা সাদিকিন তাদের সঙ্গী সাথী হয়ে যাও সমাজের মধ্যে যারা ভালো মানুষ তাদের সঙ্গী হওয়ার জন্য বলছে যে মদ খায় তার সাথে যদি আপনি চলতে থাকেন একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন আপনিও মদ খ হয়ে যাবেন আর যে ব্যক্তি নামাজ পড়ে তার সাথে যদি আপনি চলাফেরা করেন ঠিক সময় এক একটা রুলস সে বাতি দেবে রুলস গুলো চললে আপনি নিজেও পরের দিন নামাজ তো আপনিও নামাজি হয়ে যাবেন এই জন্য বলা হয়েছে সিলেক্ট করার সময় তুমি একটা বন্ধু সিলেক্ট করো যে বন্ধু তোমাকে শান্তির পথে নিয়ে যাবে ভালোর পথে নিয়ে যাবে আল্লাহ তাআলা এটাই আদেশ করলেন মুমিনরা আমাকে ভয় করো আর কোন মাস সাদিকিন যারা সাদিক তাদের সঙ্গী সাথী হয়ে যাও কোন এই শব্দটা আমরের সিগা কোন শব্দটা আমরের হলো আমর শব্দ গঠিত হয় মুজারে থেকে মুজার শব্দটার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ আলেম সাদিকিনদের সাথে বন্ধু হয়ে থাকো এবং থাকবা এটার অর্থ হয় সাদিকিনদের সাথে বন্ধু হয়ে থাকো এবং থাকবা যতদিন বেঁচে থাকো ভালো মানুষের সাথে আছো এবং থাকবা এখন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ সাদিকিন কারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসা 69 আয়াতে একটু ব্যাখ্যা করে দিলেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশশুহাদাই ওয়াসসালিহিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সত্যবাদী কারা তাদের পরিচয় একটু তুলে ধরলেন যারা আল্লাহর এবং রাসূলের আনুগত্য করে এবং ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করা হয়েছে তারা কারা মিনান নাবিয়িন তারা হচ্ছে নবী ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন চার জন লোক আনা হয়েছে নাবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন নবী আমাদের যুগে নাই সিদ্দিকিন নাই শুহাদা নাই এখন মাত্র আছে সালিহিন কারা আছে সালিহিন এই সালিহিনদের সাথে হয়ে থাকো এবং থাকবা এই দুটো আদেশ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সালিহিন কারা তাদেরকে কোরআন হাদিস দিয়ে ধরবে মাইফা কে হয় সালিহিন তাকে ধরে এরপর তার কথা মতো চলতে হবে
তার মানে কেউ কেউ বলছেন ইয়া আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো ওসিলা কারা অনেক ইলাল পীর মাশায়েক এগুলো পীর মাশায়েকদেরকে বোঝানো হয়েছে পীর মাশায়েকদের কাছে গেলে আপনার জীবন পরিবর্তন এমনিতেই হয়ে যাবে কারণ পীর মাশায়েকদের কাছে গেলে তো আপনাকে গাঁজা খেতে বলবে না বিড়ি খেতে বলবে না সব সময় মনে পাশে থাকবেন পাশে থাকলে এক সময় মেসওয়াক দিবে মেসওয়াক করবেন পাগড়ি দিবে পড়বেন টুপি দিবে টুপি পড়বেন আবার ওনার সাথে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে এভাবে আপনি ওলির সাথে থাকলে আল্লাহর ওলি আল্লাহ তাআলা এমনি কবুল করে নেবেন সুবহানাল্লাহ তার মানে কোন মা সাদিকিন সাদিকিন যারা তাদের সঙ্গী সাথী হয়ে থাকতে হবে প্রিয় হাজিরিন এরপরে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে কি বলছেন কিয়ামত কখন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো আগে বলো কিয়ামতের জন্য তুমি কি রেডি করে রেখেছো কিয়ামত যে আসবে কিয়ামতের জন্য আগে তুমি কি রেডি করে রেখেছো পরকালের জন্য কি তৈরি করে রেখেছো তুমি কিয়ামতের খবর নাও লোকটা দেখি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রেখে দিয়েছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলেন এই দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাশর হবে এই দুনিয়ায় যে জনে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাশর হবে যখন মারহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাশর হবে আল্লাহ তাআলা বলেন কোন মা সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো রাসূল বলেন সত্যবাদীদের সাথে যদি তুমি থাকতে পারো কিয়ামতের ময়দানে সত্যবাদীদের সাথে তোমাদেরকে হাশর করানো হবে সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যেটা জানো না সেটা যারা জানে তাদেরকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো এরপরে জেনে নাও তার মানে এক নাম্বার প্রশ্ন করলেন আল্লাহ তাআলা কোন মা সাদিকিন তোমরা সাদিকিন যারা তাদের সঙ্গী সাথী হয়ে থাকো দুই নাম্বার বলছেন সলিহিন সাদিকিনের উত্তর সলিহিনের ভিতরে তিন নাম্বার বলছে ওসিলা তালাশ করো কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় চার নাম্বার বলছে তোমরা যেটা জানো না সেটা যারা জানে তাদেরকে প্রশ্ন করো তার মানে এই চার পাঁচটা আয়াত দিয়ে আমাদেরকে এটাই বোঝানো হয়েছে সলিহিন জ্ঞানবান ভালো মানুষ যারা তাদের সঙ্গী সাথী থাকার জন্য সুহবতে সালেহ তোরা সলেহ কোনা তোহবতে তলেহ তোরা তলেহ কোনা সৎ সঙ্গী স্বর্গবাস অসৎ সঙ্গী সর্বনাশ এটাই বোঝানো হয়েছে যদি আপনি ভালোর সাথে থাকেন ভালো হতে থাকতে পারবেন আর যদি খারাপের সাথে থাকেন তাহলে কিয়ামতের দিন খারাপের সাথেই উঠবেন প্রিয় হাজিরিন তাহলে এই সবগুলো আয়াত দিয়ে কি বুঝাইলাম সবার জীবনে একজন গার্ডিয়ান দরকার একজন টিচার দরকার সরকারি বই দেওয়ার পরেও আপনি তো সব অঙ্ক বুঝতেছেন না এই বোঝানোর জন্য আপনাকে একজন টিচার দরকার আপনি ঘরের মধ্যে আপনার বাবা না থাকলে এদিক সেদিক বেখেয়াল চলে যাবেন এজন্য বাবা নামক একজন গার্ডিয়ান আপনার দরকার সমাজ চলাচল চলনের জন্য একজন মেম্বার দরকার এজন্য একজন মেম্বার প্রয়োজন এরপরে ইউনিয়ন চালানোর জন্য একজন ইউনিয়ন চেয়ারম্যান দরকার ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই একজন লিডারশিপ থাকা দরকার যে আপনাকে পথ বাতলিয়ে দেবে ঠিক ইসলামের নিয়ম কানুনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম দরকার ওলামায়ে কেরামদের জন্য একজন পীর দরকার যিনি হয় শাইখ এখন বললেন সৌদি আরব তো কোনো পীর নাই সৌদি আরব কোনো পীর নাই সৌদি আরব পীর নাই এই কথার অর্থ হচ্ছে এই যে বাংলাদেশও পীর নাই এরকমটা না পীর শব্দটা হচ্ছে ফারসি শব্দ কি শব্দ ফারসি শব্দ এই জন্য সৌদি আরব পীর খুঁজে পাওয়া যায় না সৌদি আরব আপনি পাবেন শায়েক কি পাবেন শায়েক শায়েক হচ্ছে আরবি শব্দ তার মানে সৌদি আরব যেটা শায়েক নামে পীর বাংলাদেশে সেটা পীর নামে পীর কথা কি বুঝাইতে পারছি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
আল্লাহ তাআলার আয়াত দ্বারা আমি বুঝাইলাম যারা সত্যবাদী পীর মশাই তাদের সাথে চলাফেরা তাদের সাথে উঠা বসা তাদের হায়াতে বায়াত গ্রহণ করে তারা যেভাবে আপনাদের গাইডলাইন দেয় সেইভাবে গাইডলাইন অনুযায়ী চলা এখন অনেকে পীর মুরিদি শিরক বলছে নিজেকে নিজে প্রশ্ন করুন এই বাংলার জমিনে কারা আপনাদেরকে ইসলাম এনে দিয়েছে এনেছে শাহজালাল শাহ কোলানী আমিনী রহমাতুল্লাহি আলাই শাহ করমত আলী জনফি রহমাতুল্লাহি আলাই আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমাতুল্লাহি আলাই এই পীর মাশাইখগণ আপনাদেরকে এই ইসলাম এনে দিল আর সেই ইসলাম পাওয়ার পর আজ তারা বাপদাদেরকে বলতেছে পীর মুরিদি নাই ফিতনার জামান কঠিন জামানা যারা যার কারণে শিন্নি খেলি মোল্লা চিনলি না কথা আছে না যার কারণে শিন্নি খেলি মোল্লা চিনলি না যার কারণে ইসলাম পাইছে আজকে তারাই বলছে তাদেরকে বাতিল আল্লাহ তাআলা রক্ষা করুক বলেন আমিন জোরে কোন আমিন প্রিয় হাজিরিন এবার কেন আমরা পীর মাশায়েখ ধরব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বলেন অন্তরকে জীবিত রাখার জন্য পীর মাশায়েখ ভালো মানুষের সহজ যাওয়া হচ্ছে অনুসন্ধান করা ভালো আলেম ভালো শায়েখ ভালো পীর অনুসন্ধান করে ধরা আপনার জন্য ফরজ জিহাজিরিন এরপরে আসেন কি জন্য আমরা ধরব সেটা একটু ব্যাখ্যা করি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরে রয়েছে ব্যাধি রোগ আর আমি আল্লাহ তাদের সেই রোগটাকে আরো বৃদ্ধি করে দেই এবং পরকালে রয়েছে তাদের জন্য যন্ত্রণার এক শাস্তি কারণ তারা সবসময় মিথ্যাবাদী ছিল এই আয়াতটা নাজিল হয়েছে মুনাফিকদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে মুনাফিকদের ক্ষেত্রে এরা এক এক সময় এক এক কথা বলে এজন্য এদের অন্তরে রয়েছে বেদি অন্তরে রয়েছে গুনাহ প্রিয় হাজিরিন এরপরে আল্লাহ তাআলার হাবিব বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল প্রথম আয়াতে আমরা পেলাম রোগে আমাদের অন্তরে রোগ থাকে বেদি থাকে পরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আলা শব্দটা আসে মানুষকে একটু আকর্ষণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য আলা এদিকে তাকাও বুঝো ফিল জাসাদি মুদগাতুন তোমাদের যে সেমের মধ্যে শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে এই গোস্তের টুকরাটা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু যদি এই গোস্তের টুকরাটা তোমাদের সুস্থ থাকে পুরো শরীরটা তোমাদের সুস্থ থাকবে ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু আর যদি তোমাদের শরীরের গোস্তটা নষ্ট হয়ে যায় পুরো শরীরটাই নষ্ট হয়ে যায় সেই গোস্তের টুকরাটা কি আলা ওয়াহিয়াল কলব সেটা হচ্ছে তোমাদের কলম কলবটা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আপনি সফল কাম আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে আপনার সুরতের দিকে চেহারা কালানা ধলা তাকাইবেন না লাম্মা না বাটো আপনি এটা তাকাইবেন না সুদাং ফালাই ইয়ানদুরু ইলা কুলুবিকুম তোমাদের অন্তরটা ঠিক আছে কিনা অন্তরের দিকে তাকাইবেন অন্তরের দিকে তাকাইয়া তিনি তোমাদের ফয়সালা করে দিবেন তাহলে বললাম আমাদের অন্তর রোগ হয় এবং এই রোগটা আবার রোগ বিধি থেকে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদ আফলাহা মান যাক্কাহা যারা এই রোগ বৃদ্ধি থেকে নিজেকে সরিয়ে আনলো তারাই সফল কাম আলহামদুলিল্লাহ বলেন এজন্য আমাদের প্রত্যেকের জন্য একজন শায়েখ দরকার একজন টিচার দরকার একজন পীর দরকার যিনি পীর মাশায়েখ তো কখনো বলে না সেজদা করো বা পীর মাশায়েখ কখনো বলে না আমার দেওয়া হুকুম পালন করো বরং টিচার যেমন তাকে শিক্ষণীয় বিষয়গুলো দিক নির্দেশনা দিয়ে দেয় এইভাবে চলো এইভাবে চলো এইভাবে চললে তুমি সফল হবে ঠিক একজন পীর মাশায়েখ আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই পথগুলো আপনাদেরকে খুলে দেয় এই জন্য আমাদের পীর মাশায়েখ ধরা দরকার যাই হোক প্রিয় হাজার শেষ কথা বলতেছি এই যে পীর মাশায়েখ ধরা এটা কি এখন নতুন থেকে না আগে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই ওবাদা ইবনে সামিত বুখারী শরীফে হাদিস সাহাবী বলেন আমরা রাসূলের চতুর পাশে অবশিষ্ট ছিলাম বসা ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাবাই কেন তোমরা আমার হাতে হাত দাও আর আমার হাতে বায়াত গ্রহণ করো আল্লাহ তুশিকু বিল্লাহি শাইআ ওয়ালা তুস্তাসরিকু ওয়ালা তাজনু এমন করে কয়েকটা শব্দ বললেন অর্থাৎ আমার হাতে হাত দিয়ে তোমরা এই অঙ্গীকার করো বায়াত গ্রহণ করো আর কখনো আল্লাহর সাথে শরীক করবে না চুরি করবে না জিনা করবে না এই সমস্ত কথাগুলো সাহাবাদেরকে বললেন ওখানে যারা সাহাবা ছিলেন তারা সব ছিল কি মুসলমান ঠিক আমাদের পীর মাশাইখগণ আমাদেরকে ধরে ধরে এই কথাই বলে যে রাসূল সাল্লাম বলছেন শিরক করতে না গুনাহ করতে না চুরি করতে না কোনো
পর্দাশীল নারীর উপর কোন যুবতী মেয়ের উপর অপবাদ ছড়ায়ও না এজন্য আমাদের পীর মাশায়েখ ধরা দরকার শেষ কথা হচ্ছে পীর মাশায়েখ ধরলে আপনারই লাভ শয়তান যে আল্লাহর কাছে আল্লাহ বলেন সিজদা করো শয়তান করে নাই আমরা নামাজ পড়ি না আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় কথা বলেন ঠিক কি না শয়তান ওয়াসওয়াসা দেয় তাহলে শয়তানকে কে ওয়াসওয়াসা দিল যে শয়তান নিজে আল্লাহর আদেশ অমান্য করলো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এজন্য আমরা আল্লাহর আদেশ পালন করতে পারি না শয়তানকে ওয়াসওয়াসা দিল কে যার কারণে সে আল্লাহর হুকুম পালন করলো না এর উত্তর হচ্ছে সব প্রত্যেক মানুষের মধ্যে একটা নফস থাকে এই নফস মানুষ কন্ট্রোল করার কারণ কয়েকগুলো আছে যেটা সহজ কন্ট্রোল করা যায় না শয়তান যদি ধোঁকা না দেয় রমজান মাসে শয়তানকে বন্দী করা হয় কিন্তু নফসকে বন্দী করা হয় না এজন্য সে এদিক সেদিক আমাদেরকে গুনার মধ্যে লিপ্ত করে এই নফসকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল মাস্টার হচ্ছে একজন পীর মাশায়েখ আপনাকে 10 লতিফার সবক দিবে সবগুলো আদায় করতে পারলে আপনি সাকসেস قد افلح من زكاها যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পথে মতে চলবার তৌফিক দান করুন বলেন আমিন